ওয়েলকাম ব্যাক টু ক্যাট বিল্ডার। এই লেসনে আমরা মডেল স্পেস ভিউ পয়েন্ট সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। সো এখন আমরা অটোক্যাডের আমাদের ড্রয়িং স্পেসটা দেখতে পাচ্ছি এবং এটা মডেল আছে। সো আমরা মডেলে এটা দেখতে পাচ্ছি। এছাড়া এটার দুইটা অপশন এখানে আছে, যে লেআউট ওয়ান আর লেআউট টু। এ সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। সো এখন আমাদের যে এই যে মডেলটা আছে, সো এই মডেল স্পেসের ভিউ পোর্টটাকে আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমাদের সুবিধার্থে এটা আমরা নানাভাবে দেখতে পারি। সো এটার পাওয়ার জন্য আমরা চলে যাব এই ট্যাবের ভিউ ট্যাবে, এবং সেখানে আমরা মডেল ভিউ পোর্ট নামে একটা অপশন পাব। সো এই মডেল ভিউপোর্টের এই ভিউপোর্ট কনফিগারেশনের উপর ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের অপশন এখানে পাব, যে টু ভার্টিক্যাল, টু হরিজন্টাল, থ্রি রাইট, এরকম অনেক অপশন এখানে আছে। সো চলুন আমি এই ফোর ইকুয়াল অপশনটা সিলেক্ট করলাম। তাহলে এখন আমি দেখতে পাবো যে আমার চারটা একই ধরনের মডেল তৈরি হয়েছে। এখন একটা বিষয় লক্ষ্য করি যে আমার মাউস পয়েন্টারটা এই তিনটা ভিউপোর্টে একই ধরনের, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল। এবং যখনই আমি এই ব্লু কালার সমৃদ্ধ সার্কেল দিয়ে ঘেরা এই ভিউপোর্টটার মধ্যে এসেছি, তখন কিন্তু এটা আমার অটোক্যাডে যে কার্সরটা ব্যবহৃত হয় সেই কার্সরে চেঞ্জ হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এইটা হলো অ্যাক্টিভ ভিউপোর্ট আর বাকিগুলো হলো ইনঅ্যাক্টিভ। সো এটাই আমরা এই যে ন্যাভিগেশন টুল পার্টটা ব্যবহার করতে পারতেছি, একই সাথে এইগুলোও ব্যবহার করতে পারছি, বাট এইগুলার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা পারছি না। সো এইগুলা যে কোনো একটা অ্যাক্টিভ করার জন্য আমরা জাস্ট সেটার উপর লেফট ক্লিক করে দিব, তাহলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা এগুলাও ব্যবহার করতে পারছি, ঠিক আছে। সো এইভাবে হলো ভিউপোর্ট অ্যাড করতে হয়। এখন আমরা চাইলেই এই ভিউপোর্টের এক একটার আকার ছোটো বড় করতে পারবো। চলুন আকার ছোটো বা বড় করার জন্য আমরা এই যে যে একটা অপশন আছে এটার উপর মাউস পয়েন্টারটা রাখলেই এরকম অ্যারো সাইন আসবে, ডাবল দিকে অ্যারো। সো সেইটার উপর ধরে আমরা ডানে অথবা বামে আমাদের প্রয়োজন মতো ভিউপোর্টের সাইজটা করে নিতে পারবো। একইভাবে আমরা যদি এইটার করতে চাই, সেক্ষেত্রে এটাকে এইভাবে ধরে আমরা এটা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এই যে এই মাস পয়েন্টে যদি মাউস পয়েন্টার রাখি তারপর ক্লিক করি, তাহলে আমরা কিন্তু ডাইনামিক্যালি চারটাকেই একসাথে কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ আমাদের প্রয়োজন মতো সাইজে এগুলাকে বসাতে পারবো। সো আমি এরকম চাচ্ছি, সো এরকম বসাই দিলাম। এখন যদি আমরা আরও একটা ভিউ পয়েন্ট তৈরি করতে চাই, অর্থাৎ ভিউ পয়েন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এই উপরের যে প্লাস বাটন আছে সেটার উপর ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট ডানে বা বামে যে দিক তৈরি করতে চাই সেদিকে মাউস পয়েন্টারটা নিব। তাহলে দেখব এখন কিন্তু আমার এখানে এবং এখানে আলাদা দুইটা ভিউপোর্ট হয়েছে, অর্থাৎ এই ভিউপোর্টটা নতুন তৈরি হয়েছে। একইভাবে যদি আমরা ভার্টিক্যালি এটা করতে চাই, সেক্ষেত্রে এই যে প্লাস বাটনের উপর রেখে মাউস পয়েন্টারটাকে রেখে আমি জাস্ট চাইলেই তৈরি করে ফেলতে পারবো। এখন কিন্তু এখানে নতুন একটা ভিউপোর্ট তৈরি হয়েছে। এখন আমরা যদি দুইটা ভিউপোর্টকে একসাথে জোড়া লাগাতে চাই, সেক্ষেত্রে আমরা এই জয়েন্ট কমান্ডটা ব্যবহার করব, ঠিক আছে। জয়েন্ট ভিউপোর্ট অপশনটা ব্যবহার করব। সো এটার উপর ক্লিক করি এবং এখানে বলছে সিলেক্ট ডোমেইন ভিউপোর্ট, অর্থাৎ কারেন্ট ভিউপোর্ট, এবং সিলেক্ট ভিউপোর্ট টু জয়েন, আমি যেটার সাথে জয়েন করতে চাই। সো আমি এটার সাথে জয়েন করতে চাই, ক্লিক করলাম এবং জয়েন হয়ে গেল। একইভাবে যদি আমি এই দুইটা জয়েন করতে চাই, তাহলে আমি কী করব, জয়েন এটার থেকে জয়েন করতে চাই এইটা, ক্লিক করে দিলাম, আমার জয়েন হয়ে গেল। এরপর নিচে একটা অপশন আছে, সেটা হলো রিস্টোর। রিস্টোরের মাধ্যমে আমরা আমাদের যে প্রথম ভিউপোর্টটা ছিল সেটাই চলে যেতে পারি, এবং আবার এটার উপর ক্লিক করে আমরা যেসব ভিউপোর্ট তৈরি করেছিলাম সেটাই ফিরে আসতে পারি, ঠিক আছে। এখন চলুন আমরা 6.5 এ ড্রয়িং শিটে চলে যাই এবং এই ভিউপোর্ট সম্পর্কে আরও জানি। ধরুন যে এই ভিউপোর্টটাতে আমি এই ফোর ইকুয়ালের একটা ভিউপোর্ট সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছি যে আমার এখানে ফোর ভিউপোর্টের একটা অপশন সিলেক্ট হয়েছে। সো এটা আমি চাচ্ছি আর একটু ছোটো করতে, আমি করে দিলাম এটাকে ছোটো, ঠিক আছে। এবং আমি এখানে চাচ্ছি আর একটা অ্যাড করতে, সেটাও আমি করে দিলাম। এইরকমভাবে আমি একটা অ্যাড করে দিলাম, তাহলে আমি এখন এখানে পাঁচটা ভিউপোর্ট দেখতে পাচ্ছি। এখন এই ভিউপোর্টটাকে যদি আমরা সেভ করে রাখতে চাই, যে এরকম আমি ভবিষ্যতে দেখতে চাই, সেজন্য আমরা এই নেমড অপশনের উপর ক্লিক করব এবং এখানে নিউ ভিউপোর্টসে যাব। সো এটাকে আমি নাম দিলাম ধরেন ফাইনাল ভিউপোর্ট এবং এন্টার করে দিই। তাহলে কিন্তু এই ভিউপোর্টটা আমার চেঞ্জ হয়ে সেভ হয়েছে। সো এটাকে আমরা ধরেন রিস্টোর করতে চাই, সো আমি
রিস্টোরে গেলাম এবং আমি এই ভিউপোর্টে চলে আসলাম। সো এই কাজটা কিন্তু আমি আরেকভাবে করতে পারি, সেটা হলো এটা আমার অ্যাক্টিভ ভিউপোর্ট, এখন সেটার উপর যে এই যে প্লাস অপশনটা আছে সেই প্লাস অপশনের উপর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার প্রথমে যে ভিউপোর্টটা ছিল সেটাতে চলে আসবে। একইভাবে আমরা যদি এখানে আবার এই মাইনাস সাইনের উপর ডাবল ক্লিক করি তাহলে এটা কিন্তু আমরা যে ভিউপোর্টে সেভ করেছি সেইটাই চলে যাবে। ওকে, সো এই কাজটা তো রিস্টোরের মাধ্যমে করা যায় সেটা আমি বললামই। এখন যদি আমরা একটা ভিউ আমাদের যে সেভ ভিউপোর্ট সেটা যদি ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা এই নেম ভিউপোর্টে চলে যাব এবং এখান থেকে এই ফাইনাল ভিউপোর্টটাকে আমি সিলেক্ট করব এবং ওকে দিয়ে দেব। তাহলে কিন্তু আমি যেটা সেভ করছিলাম সেই ভিউপোর্টটা এখানে চলে আসছে। এবার আসি যে এতক্ষণ ধরে অনেক বকবক করলাম ভিউপোর্ট নিয়ে, আসলে এই ভিউপোর্টগুলো আমাদের কী কাজে লাগে সেটা সম্পর্কে একটু জানি। এই ভিউপোর্টগুলো মূলত আমাদের থ্রি ডাইমেনশনে বেশি কাজে লাগে, কারণ আমরা একটা অবজেক্টকে যখন নানান ধরনের অ্যাঙ্গেল থেকে দেখতে চাই সো আমাদের একই স্ক্রিনে সেটা প্রেজেন্ট করার জন্য এই ভিউপোর্ট অপশনটা অনেক বেশি কাজে লাগে। সো এই মডেল ভিউপোর্টটা এই জন্যই মূলত ব্যবহার করা হয়। সো এখানে যদি আমি মাইনাস বাটনে ক্লিক করি ডাবল ক্লিক তাহলে আমি দেখব সো এখানে একটা ইউএসবি ক্যাবলের পোর্ট দেওয়া আছে এবং আমরা এটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি। সো এখানে যখন আপনি একটা ভিউ পোর্ট থেকে অবজেক্টের কোনো একটা অংশ সিলেক্ট করবেন বা এডিট করবেন সেটা কিন্তু বাকি ভিউ পোর্টগুলোতেও অটোমেটিক্যালি এডিট হবে এবং চেঞ্জ হবে এবং সেই চেঞ্জটা আপনি দেখতে পাবেন। তো এইরকমভাবে প্রত্যেকটা অবজেক্টের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট ভিউ থেকে একই স্ক্রিনে দেখার জন্য এই ভিউ পোর্টটা ব্যবহার করা হয়। সো এটা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম এই ছিল এই ভিডিওতে। ধন্যবাদ সকলকে।